সিরাজগঞ্জের দ্বিতীয় দফায় মানসিক ভারসাম্যহীন রোগী আব্দুল মোতালেবের পেট থেকে আরও আটটি কলম বের করা হলো। দুই ঘণ্টাব্যাপী ভিডিও এন্ডোস্কোপির মাধ্যমে এসব কলম বের করা হয়। এর দুদিন আগে তার পেট থেকে ১৫টি কলম বের করেন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। এ নিয়ে আস্ত ২৩টি কলম বের করার পর ওই রোগী এখন শঙ্কামুক্ত। সিরাজগঞ্জ থেকে সাজল ইসলাম সঞ্চয়ের তথ্যছবিতে নুসা জান সিনথের রিপোর্ট। পেটের ভেতর থেকে একে একে বের হয়েছে ২৩টি আস্ত কলম। বেশ কয়েক বছর ধরে এতগুলো কলম ছিল একজন মানুষের পেটে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খুকনি আটারদাগ গ্রামের আব্দুল মোতালেব নামে এক মানসিক প্রতিবন্ধীর সঙ্গে। জানা যায় ২০০০ সালে এসএসসি পাশ করে কলেজে ভর্তির পর থেকেই মাদকাসক্ত হয়ে পড়ে মোতালেব। ২০০৩ সালে বাবার মৃত্যুর পর বেড়ে যায় মাদক সেবন। অতিরিক্ত মাদক সেবনের কারণে ২০১০ সালের দিকে মানসিক ভারসাম্য হারায় মোতালেব। গত সপ্তাহে পেটে ব্যথা ও বমির সমস্যা নিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয় মোতালেব। মেডিসিন বিভাগের চিকিৎসকরা নানা চেষ্টা করেও কোনো সমস্যা ধরতে না পারায় তাকে পাঠানো হয় সার্জারি বিভাগে। অ্যান্ডোস্কোপির পর মোতালেবের পাকস্থলীতে বেশ কিছু কলমের অস্তিত্ব পেয়ে বিস্মিত হয় সার্জারি বিভাগের চিকিৎসকরা। সিদ্ধান্ত নেন পেট না কেটে অ্যান্ডোস্কোপির মাধ্যমে গলা দিয়ে কলমগুলো অপসারণের। মানে ভিতরে আগে দিছেন, তারপরে আঙুলে গিলে চলে গেছে, ব্যথা লাগে নাই। ২৭ মে অ্যান্ডোস্কোপি করে মোতালেবের পাকস্থলী থেকে ১৫টি আস্ত কলম বের করা হয়। ঝুঁকি থাকায় আরও কয়েকটি কলম পেটে রেখে প্রথম দফার অপসারণের কাজ শেষ হয়। দুদিন পর আবারও অ্যান্ডোস্কোপির মাধ্যমে বের করা হয় আরও ৮টি কলম। মোতালেব এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। অ্যান্ডোস্কোপি করার সময় এক পর্যায়ে আমরা দেখতে পারি তার ভিতরে কি যেন একটা, আমরা খুবই অবাক যে এটা কি আসলে। প্রথমে তো বুঝতে পারছিলাম না কলম, পরে স্যার অনেক অনেকভাবে পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পাচ্ছে যে এগুলো তো মনে হচ্ছে কলম, কারণ কলমের শার্প পয়েন্টগুলো দেখা যাচ্ছিল। পরে স্যার দেখলো, তারপরে অনেক হতাশই হয়ে গেলাম আমরা, আসলে এটা কীভাবে সম্ভব মানুষের পেটের মধ্যে কলম, আবার এই কলমটা বের করব কীভাবে। তো স্যার অনেক চিন্তাভাবনা করে স্যারের দক্ষতা দিয়ে চেষ্টা করলো যে দেখি বের করা যায় সম্ভব কিনা। অনেক প্রচেষ্টার পর স্যার ১৫টা কলম উদ্ধার করতে সফল হয়। তারপরে আবার বৃহস্পতিবার দিন স্যার আবার প্রায় একে একে ৮টা কলম, আমরা ভাবছিলাম ৫টা আছে, কিন্তু পরে দেখা যাচ্ছে ৮টা কলম বের হয়ে গেল। তো এটা হচ্ছে মানে আমার দেখা প্রথম অভিজ্ঞতা এন্ডোস্কোপির মাধ্যমে কলমগুলান বের করা। রোগী এখন ভালো আছে, রোগী এখন স্বাভাবিক, কালকে লিকুইড জাতীয় খাবার খেয়েছে, আজ থেকে স্বাভাবিক খাবার খাবে। আশা করা যায় রোগী মনে হয় ২-৩ দিনের মধ্যেই ছুটি দিয়ে দিবে, ভালো আছে। এরপরে ওনার একটু মানসিক সমস্যা আছে, হয়তোবা সাইক্রেটিক ডক্টর দেখালে ঠিক হয়ে যেতে পারে। এতগুলো কলম অস্ত্রোপচার ছাড়া বের করার ঘটনা দেশের চিকিৎসা শাস্ত্রে এই প্রথম বলে জানান চিকিৎসকরা। আলহামদুলিল্লাহ মোতালেব সাহেব সৌভাগ্যবান এবং আমরা আসলে সৌভাগ্যবান যে আমরা তাকে সিরাজগঞ্জে উত্তরবঙ্গের গেটওয়ে যেটা এখানে আন্তর্জাতিক মানের একটা কেয়ার তাকে উপহার দিতে পেরেছি। আমরা কিন্তু ইজিলি এই পেশেন্টটাকে ঢাকা মেডিকেল বা শেখ রাসেল ইনস্টিটিউটে রেফার করে দিতে পারতাম, কিন্তু আমরা তো এটা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের টিচারদের যে লার্নিং যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা অ্যাপ্লাই করার জন্য, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি বলবো যে এটা আমাদের অন্য যারা ইয়াং এন্ডোল্যাপারোস্কোপিক সার্জন আছে তাদেরকে এনকারেজ করবে, অন্যান্য ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোএন্টোলজিস্ট যারা আছে তাদেরকে এনকারেজ করবে যে না, এ ধরনের প্রসিজার তারা চাইলে করতে পারে। এবং আধুনিক এই প্রসিজারগুলো যে করা যায় সেটা আপনারা জানেন, দেশের মানুষ উপকৃত হবে, আন্তর্জাতিকভাবে এটা প্রচারিত হবে এবং তারাও আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রাখবে। এমন অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রতিবন্ধী মাদকাসক্ত ও শিশুদের বিষয়ে পরিবারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান চিকিৎসকদের। নুসা জাহান সিন্থি, আরটিভি।